মঞ্জুর আলী মিয়া, আর যে মারা গেছে সে হলো হামিদুল হক। তো কি বলবো, এখানে বলার কিচ্ছু নেই, আমরা কি করবো, সাধারণ লোক আমরা। তো আমার ভাই রাজমিস্ত্রি কাজ করতো মাথা ভাঙা, এদিকে ওইদিকে গ্রামে গুরুগঞ্জে কাজ করতো, ভর্তি দিতে গিয়ে লাইনে দাঁড়ায় দাঁড়াই ছিল, ওইখানে গিয়ে তো হঠাৎ করে গুলি মারে সে তো মৃত্যু হয়ে গেল। এখন তো আমরা তো অসহায়, তার একজন ছোট বাচ্চা 3 বছর মেয়ে, আর তার স্ত্রী তখন গর্ভবতী, মোটামুটি 8-10 দিনের মধ্যে আরও একটা বাচ্চা হতে পারে, এইরকম একটা মানে ইয়ে। তো এখন তো ডেলিভারি অবস্থা, আমরা কী করবো বুঝিয়ে উঠতে পারতেছি না। রাজমিস্ত্রি কাজ করতো, হোটেল লাইনে ছিল, মেরে দিয়েছে। দেখুন, দুটো পরিবারের সাথে আমি কিন্তু কথা বললাম, যাদের সাথে আমাকে মিট করতে দেওয়া হয়নি আমি কিন্তু তাদের সাথে কথা বললাম। একটা বলছি ভাই শুনুন, তার পরিবারকে বলবেন দেখুন, যে মারা গেছে পুলিশ তো সেন্ট্রাল পুলিশ গুলি করে মেরেছে, আমার বিচার চাই। কিন্তু আজকে আমি যেতেও চেয়েছিলাম, আমাকে যেতে দেয়নি, কিন্তু যে মারা গেছে তার পরিবারকে সম্পূর্ণভাবে আমরা দায়িত্ব নিচ্ছি, তার পরিবারের দায়িত্ব সম্পূর্ণভাবে আমরা নিচ্ছি। এটা আপনার ভাইয়ের বউকে এবং বাচ্চাদের আপনি নিশ্চিন্ত করবেন যে তাদের দায়িত্ব আমরা সম্পূর্ণ নিচ্ছি। আর আমি 14 তারিখে, আমি যদি 14 তারিখে পারি, আমি 14 তারিখে আপনাদের সাথে দেখা করবো, ডেকে নিয়ে আমি 14 তারিখে দেখা করবো। আর কি বলবো, আমি পুরো দেখবো কি বলছে ভাই। আমি তো আজকে যেতে চেয়েছিলাম, আমাকে যেতে দেওয়া হয়নি, এরা অমানবিক, এটা নজির মেয়ের ঘটনা, গুলি করে খুন করছে, খুন করে বলছে যে তুমি দেখতে যেতে পারবে না, 3 দিন 72 ঘন্টা কেউ যেতে পারবে না, হোটেল লাইনে ছিল তারা, এবং আপনারাও এটা প্রতিবাদ করবেন, ভূতের সামনে লাইনে ছিল তারা, আপনারা সবাই দেখতে পেলেন। এখানে বলা তো আর কিছু নেই, আমি পরিবারের সাথে কথা বললাম, আর কিছু বলার আছে তোমাদের? না দিদি, আর কি বলবো, এই যে আর কিছু বলার আছে, নির্ভ মানুষ যাতে বিচারছে। খুবই অন্যায় হয়েছে, এই অন্যায় কোনো ভাষা নেই, মানে এই অন্যায়কে কিভাবে অন্যায় বলবো, কত রকম শুনে বললে অন্যায় হবে সে তো বলবার কোনো ভাষা নেই। গরিব লোকেদের উপর যত অত্যাচার, একটা রাজমিস্ত্রি গরিব পরিবারের উপর যত অত্যাচার। দিদি পার্থ, আর একটা কথা তোমরা মনে রাখবে, যতগুলো গুলি করেছে সব কিন্তু বুকের ওপরে করেছে, এটা কিন্তু জেনোসাইড, স্প্রে করে একদম পুরো গুলি করার মতো, আমরা যেমন সেন্ট স্প্রে করি ওরা গুলি স্প্রে করেছে, বলছে 15 রাউন্ড বা কত রাউন্ড করেছে আমি জানি না, বাট পায়ের নিচে না করে একদম কোনো টিয়ার গ্যাস করেনি, কোনো কিছু করেনি। আর সিআইএসএফ ইজ নট ট্রেন ফর পাবলিক মব, এটা মাথায় রেখো, ঠিক আছে? তুমি একটু ওই পরিবারগুলো দেখে নিও, আরো যে দুটো পরিবার আছে তুমি একটু দেখে নিও। পার্থ, আরো যে 3টে পরিবার আছে, সকালে একজন মারা গেছিল, আমি যদি সামনে গিয়ে ওদের একটু মাথায় হাত ঘুরিয়ে দিতে পারতাম,
গর্ভবতীর মাটাকে একটু সান্ত্বনা দিতে পারতাম। 3 বছরের বাচ্চা, 45 দিনের বাচ্চা, ওদের একটু মাথায় হাত বুলিয়ে দিতে পারতাম, কোলে তুলে নিতে পারতাম। এই যাওয়াটা আমার আটকানোর উদ্দেশ্য কি? এইভাবে কি আটকানো যায় কাউকে আজকের যুগে? আজকের যুগে মনে রাখবেন যে আমরা যে কোনো ভাবে কানেক্ট করে নিতে পারি। সুতরাং আমি কিন্তু শীতলকুচি না দিয়েও এখান থেকে শীতলকুচিটাই করলাম। আমি বিজেপি কোড অফ কন্ডাক্ট ভাঙলাম না, প্লাস আমি মানবিকতার যে কাজটুকু করার আমি করেছি। আর আমি আপনাদের বলেছি, আমি যখন কথা দিই কথা রাখি, আমার যেটুকু আছে আমি দিয়ে দেবো। গভর্নমেন্ট চাকরি করে পাবি, প্লাস গভর্নমেন্টের তো নিয়মই আছে, পাবি, প্লাস আমি করব। সরি আপনাদের সকালবেলা সবাইকে ডেকে নিয়েছি, আমি এবার বেরোই। গিরীন্দ্র বর্মন কেউ তো হয়েছিল, আপনি দেখেছেন রাজবংশী, তার মতো শিক্ষিত লোক যিনি শুধু পঞ্চানন বর্মন নামে জন্মদিন করা হোক, মুক্তি করা হোক, ইউনিভার্সিটি করা হোক বলে প্রায় 10 লক্ষ সই কালেকশন করেছিলেন। ওনার এত বড় একটা বই আছে জানেন, শুধু সই কালেকশন করা 5,000 পাতার একটা বই আছে পঞ্চায়েত গিরীন্দ্রনাথ বর্মনের, যিনি চিরকাল ঠাকুর পঞ্চানন বর্মা করেছেন, তাকে তো মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন। আমরা বিচার কখনো সবার জন্যই সমানভাবে করি, যাদের গুলি লেগেছে তাদেরও হেল্প করবো সবাইকে। এবং 3 দিন হয়ে গেলে আমি রবিদেরও বলবো যে তারা হসপিটালে গিয়ে গিয়ে তাদের দেখে আসবে, এবং আমার যতটা সুযোগ আমি কথা বলে নেবো।